গায় কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথের তার গান সম্পর্কে একটা বিস্তৃত বিবরণ আমরা বুঝতে পারলাম, আমরা শুনতে পেলাম। আমি বলতে চাইছি এখনকার জেনারেশনের যেসব কবিগুলো রয়েছেন তারা রবীন্দ্রনাথকে একটা অন্যভাবে তুলে ধরেছেন। একজন গ্রামের মানুষ রবীন্দ্রনাথকে কীভাবে ভাবতে পারে, কীভাবে আপন করে নিতে পারে, সেরকমই একটা লেখা একজন কবি লিখেছেন অরুণ কুমার চক্রবর্তী আঞ্চলিক ভাষাতে, সেটা আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করতে চাই। অ রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসে খেয়ে গ্যারামে নিয়ে যাব, শহর তুকে লাচায় কুদায় বিরিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুড়ায় সি যাত না আর না সইব। অ রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসে খেয়ে গ্যারামে নিয়ে যাব, গ্যারামে দুয়ার লাইট প্যাক ভালো, মানুষ মুড়া কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেইতে নাই দিব। অ রবি ঠাকুর হে তুকে ই বসে খেয়ে গ্যারামে নিয়ে যাব, তুকে সাহস দিব পিড়ি দিব কাঁঠাল পিড়ি পেতে দিব, ঘি জিঙ্ঘিনা মাদল দিব, শিমুল ফুলের টুপুর দিব, সিগুন ফুলের মালা দিব, ঠাকুর পেন নাম হই কোনো কথা আর না শুনব। অ রবি ঠাকুর হ্যাঁ তুকে ই বসে খেয়ে গ্যারামে নিয়ে যাব। এই ছিল রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা ভাবনা। এবার আমরা পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে বলি। ফ্রম দ্য এনসিয়েন্ট টাইম সংস হ্যাজ বিন ইন্ট্রিকেটলি রিলেটেড উইথ ওয়ার্শিপিং গড, ইন আদার ওয়ার্ডস সং ইজ এ মিডিয়াম অফ ডিভাইন অফারিং থ্রু ওয়ার্শিপিং, থ্রু ডিসক্রাইবিং হিম অ্যান্ড হিজ ডিভাইন এন্টিটি। দিস পারফরমেন্স ইজ অ্যাবাউট দ্যাট আইডিয়া অ্যান্ড পারফর্ম বাই শহেলিস সং। নাও আওয়ার নেক্সট প্রেজেন্টেশন ইজ শহেলিস সং, সো প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর শহেলি। আজকে আমরা দেবী সরস্বতীকে সবাই পুষ্পাঞ্জলি দিয়েছি, তো এটা আমার একটা খুব ছোট্ট আর একটা আন্তরিক প্রচেষ্টা দেবীকে সুরের অঞ্জলি দেওয়ার। অঞ্জলি লহুর সঙ্গীতে, অঞ্জলি লহুর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে, তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে। প্রেমের শত দল গন্ধের রূপে রসে তলিছে টল মন, তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার পদ তল রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি লহম সঙ্গীতে। I'm sorry, I'm really nervous. মানুষের নার্ভাস ছিল।